ব্যবস্থা করতে এবং নির্বাচনমুখী যে সেই পরিবেশটা তৈরি করার জন্য যতদিন লাগে আমি আশা করি ওনারা কাজ করবেন। আমাদের জনগণের সাপোর্ট আছে, উনি আমাদের জনগণের আস্থা নিয়ে উনি কাজ করছেন। ১৫ আগস্টের বিষয় নিয়েই বলছেন, আপনার কাছে কি মনে হলো যে এই ছুটিটা থাকছে? থাকার তো কোনো যুক্তি নেই, থাকবে কি না কি মনে হলো আপনার মিটিং করে এসে? আমি মনে করি যে এটা স্যারের ফাইনাল সিদ্ধান্ত, আমি এটা দেখা বলব না। এটা আমাদের অপিনিয়ন আমরা দিয়েছি যে এটা রাখায় ছুটি রাখার কোনো যুক্তি আর নেই। পুরো সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থায় পাল্টে গেছে, এই পরিবারকে অনেক করার কোনো কারণ বাংলাদেশের মানুষ মনে করে না। এই পরিবারের এই মহিলা, ভদ্রমহিলা বলবো না, সে একটা খুনি মহিলা, তাকে তার কথা মতো আমরা রাষ্ট্রীয় ছুটি পালন করবো এটা আর হবে না। জনগণ যেটা রাষ্ট্রীয় ছুটি মনে করে আমরা ভোটে ওটা প্রস্তাব যখন জনগণ রাখে তখন সেটাই কোনো মানুষের তাদের প্রতিরোধ করার জন্য আমরা জাতীয় দিবস ছুটির দিবস করতে পারব। ঠিক আছে।